إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা গত জুমায় কিছুটা আলোচনা করেছিলাম। মুসলিম জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ঢাকার শাহবাগে একদল নাস্তিক মোরতাদ বলগার মাসকে মাস তিনটা হাসপাতালের রাস্তা বন্ধ করে দিয়ে ঢাকা প্রদেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে দিয়ে মাসকে মাস পর্যন্ত বাদর আর বাদরির মতো নাচানাচি করল। এজন্য তাদেরকে উৎখাত করার কোনো চিন্তা করা হল না। আর বাংলাদেশের প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এদেশের তাওহিদি জনতা আল্লাহর নবীর অপমান সহ্য না করে, আল্লাহর কালামের বিকৃতি সহ্য না করে, আল্লাহর বিধানের বিদ্রুপ সহ্য না করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যখন প্রতিবাদ জানাতে আসলো, সারাদিন মিছিল মিটিং করে আর না খেয়ে থেকে রাত্রে যখন ঘুমিয়ে পড়ল, সেই নিরীহ নিরস্ত্র ক্ষুধার্ত মুসাফের মানুষদের প্রতি পুলিশ, র‍্যাব, বিজেপি এবং একদল গুন্ডা সহ তাদেরকে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে হত্যা করা হল। আল্লাহর বান্দাদেরকে একটা রাত সহ্য করা হল না, একটা রাত তাদেরকে থাকার সুযোগ হল না। যদিও নাস্তিক মোরতাদেরা মাসকে মাস রাস্তা দখল করেছিল, ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে। সেদিন মানুষকে হত্যা করা হলো, যেই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছিল, লাইভ দেখাচ্ছিল, ইসলামিক টিভি নয়া দিগন্ত বন্ধ করে দেওয়া হল। শুধু এ পর্যন্তই না, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট করল, কেউ বলেছে 2000, কেউ 3000, কেউ বলেছে হাজার হাজার। আর যারা এই হত্যাকাণ্ড চালালো সেই নাস্তিক মোরতাদের পৃষ্ঠপোষক সরকার বলল কিচ্ছু না। যদি কিছুই না হবে তাহলে কেন তারপরের দিন একটু যেতে না যেতে আবার দাঙ্গা শুরু হলো? যদি তা নাই হবে তাহলে কেন কাঁচপুর গিয়ে আবার সংঘর্ষ হলো? এত মারাত্মক সংঘর্ষ হল, সেখানে পুলিশ বিজিবি সহ 19 জন মারা গেল, হাটহাজারিতে মারা গেল আরো 6 জন, বাগের হাতে আরো 2। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, আবার ইসলাম চেম্বার থেকে শাপলা চত্বর পর্যন্ত কেন সকালবেলা
ঢাকা সিটি কর্পোরেশনের হোস পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল। ভাইয়েরা আমার, ইতিহাস কোনোদিন চেপে রাখা যায় না। বর্তমানে বের হচ্ছে সেই রাতের অন্ধকারে ময়লা আবর্জনার সঙ্গে আশরাফুল মাখলুকাত বনি আদমকে তুলে নিয়ে বড় বড় ময়লার স্তূপগুলো তাদেরকে দখল করে দেওয়া হয়েছে। আপনারা জানেন জুরাইনের কবরস্থান থেকে এখন সেই লাশের আওয়াজ শুরু হয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন এই মৃত্যু লাশগুলো প্রত্যেকটা গণকবর থেকে মিছিল শুরু করবে, ইনশাআল্লাহ তালিমদেরকে ফেরাউনদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে আর একদল বের হল পরিবেশবাদী গাছপ্রেমিক। এই গাছপ্রেমিকদের সংখ্যা বেড়ে গেল। তারা দেখল হেফাজত কর্মীরা অনেক গাছ কেটে ফেলেছে, আর একদল দেখতে পেল তারা রাস্তার থেকে ডিভাইডার সরিয়ে ফেলেছে। আমি এই উম্মতকে জানিয়ে দিতে চাই, একটা বিড়াল যখন কুকুরের মুখে পড়ে পালাবার জায়গা খুঁজে না পায়, ইট দেয়ালে থেকে যায়, তখন ওই অসহায় বিড়াল কুকুরের মুখে থাপা মারে। কবি শেখসারি সুন্দর করে বলেছেন, ইদা ইয়াইসাল ইনসানু ক্বালা লিসানুহু কাসিন্নুরি মাগলুবিন ইয়াকুলু আলাল কালব। ঠিক তেমনি ভাবে মানুষও যখন অসহায় হয়ে পড়ে, পিঠ যখন দেয়ালে থেকে যায়, তখন তারা বন্দুককে ভয় করে না, বাঁচার জন্য চেষ্টা করে, একটা দুর্বল প্রাণীও চেষ্টা করে। একটা গরু যখন লাঠি দেখে তখন দৌড় যায়, পালাতে না পারলে শিং দিয়ে গুঁতো মারতে শুরু করে। একটা হাঁস দুর্বল প্রাণী, যখন তার বাচ্চাকে কেউ তুলে নেয় তখন সে ধাওয়া করে। একটা মুরগি যখন তার বাচ্চাকে কেউ ধাওয়া করে তখন সে ওখানে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করে। সেদিন সেই ক্লান্ত শ্রান্ত মানুষেরা যখন দেখল নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন তারা হাতের কাছে যা পেয়েছিল, হয়তো কোনো গাছ পেয়েছিল, তা ভেঙ্গি তারা প্রতিহত করার চেষ্টা করলো। আমি এই নাস্তিক মোস্তাদদের পক্ষ দাঁড়িয়েছ, গাছ প্রেমিক যারা হয়েছ তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমার একটা গাছের চারার মূল্য না বনি আদমের মূল্য বেশি? তোমাদের কাছে বনি আদমের কোনো মূল্য নেই, এদেশের তাওহিদী জনতার কোনো মূল্য নেই, সেজন্য তোমাদের কাছে একটা গাছের ডালের মূল্য বেশি হয়েছে। ভাইয়েরা আমার, এদের কাছে রাস্তার ডিভাইডারের মূল্য অনেক বেশি হয়েছে। ডিভাইডার লাগিয়েছিল কেন যখন নির্বিচারে হত্যা শুরু হলো? হয়তো তারা বাঁচার জন্য ওগুলোকে পুলিশ ফিরাবার চেষ্টা করেছিল। এরপরে আগুন লাগানো হলো, হয়তো তারা কোনো কাগজপত্রে আগুন লাগিয়েছে। যেভাবে বৃষ্টির মতো টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল, এভাবে বাঁচার জন্য একমাত্র উপায় ছিল তখন হয়তো পানি নইলে আগুন, হয়তো তারা কোনো কিছুতে আগুন লাগিয়েছিল। সেই সুযোগ নিয়ে এদেশের নাস্তিক মোর্তাদেরা, যাদের কাছে কোরআনের মূল্য নেই, যাদের কাছে আল্লাহর মূল্য নেই, যারা রাসূলকে অপমান করেছে, কোরআনকে অপমান করেছে, সেই নাস্তিক মুরতাদগুলো ভিতরে ঢুকে কোরআন পুড়িয়ে আলেমরাদের বদনাম করেছে। নতুবা যে আলেমরা কোরআনের জন্য জীবন দিচ্ছে, যে মাদ্রাসার ছেলেরা খেয়ে না খেয়ে সারা জীবন কোরআন বুকে রাখে, যেই মাদ্রাসার ছেলেরা সারা জীবন ডালের পানি খেয়ে আর মাদ্রাসার অসুন্দর পরিবেশে নিজেদের মানবতার জীবন সহ্য করে কোরআনের ধারক হয়ে গড়ে ওঠে, যারা কোরআনের জন্য জীবন দেয়, সেই আলেম ওলামা, সেই মাদ্রাসার ছাত্র কোরআনে আগুন লাগিয়েছে, একথা শয়তানও বিশ্বাস করবে না।
নাস্তিক মুরতাদ বিশ্বাস করতে পারে, তাদের পা চাটা একদল দরবারি গোলাম বিশ্বাস করতে পারে, অথবা মিলাদের মিষ্টি খাওয়ার একদল হুজুর বিশ্বাস করতে পারে, একদল কবর পূজারী মাজার পূজারী আর ফরিদুদ্দিন মাসউদের মতো লোকেরা বিশ্বাস করতে পারে, কিন্তু কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোন মানুষকে ধোকা দেওয়া যাবে না, তোমাদের ধোকায় তারা কর্ণপাত করলে না। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে মুসলিম জাতি এরকম নির্যাতন সহ্য করতে পারে না। এজন্য আমাদের পন্থা কি, আজকের নিস্তারের বিষয় হচ্ছে মোরা আর কত মার খাব, মোরা আর কত মার খাব। ভাইয়েরা আমার, এরকম যখন মক্কার আবু জাহেল আবু লাহাবরা মদিনার ছোট্ট একটা রাষ্ট্রের মুসলিমদেরকে ধ্বংস করার চক্রান্ত করল, মুনাফিক এবং ইহুদিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে লাগলো, মুসলিমদের পিঠ তখন দেয়ালে ঠেকে গেল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে হুকুম দিলেন, অনুমতি দিলেন। কোরআন বলছে সূরা হজের 22 নম্বর সূরার 39 40 নম্বর আয়াত পরিষ্কার বলছে, অনুমতি দেওয়া হল যুদ্ধ করার জন্য ওই সমস্ত লোকদেরকে যাদের উপর আক্রমণ করা হয়েছে, ইউকাতালুনা যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদের উপরে গুলি চালানো হচ্ছে, রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে যাদেরকে মারা হচ্ছে, উযিনাল্লাযিনা ইউকাতালুনা সেই লোকদের প্রতি, মজলুম মানুষদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু তারা নির্যাতিত নিপীড়িত, তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, এখন তারা যুদ্ধ করবে আর মার খাবে না। যুদ্ধ করার জন্য অস্ত্র কোথায়? আল্লাহ তারা বলছেন ওয়াইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হিংস্র প্রাণীকে আত্মরক্ষা করার সুযোগ দিয়েছেন, বিভিন্ন মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মরক্ষার সুযোগ দিবেন, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এরকম মার খেলে চলবে না, ওয়া ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে অন্যায়ভাবে তাদের নিজের আবাসস্থল থেকে বের করা হয়েছে, অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, অন্যায়ভাবে যাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, তাদের অপরাধ কি? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ একটাই, শুধুমাত্র তারা বলে আমাদের রব আল্লাহ। আমরা এক আল্লাহর বিধান মানি, এক আল্লাহর হুকুম মানি, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, এই অপরাধে যাদেরকে হত্যা করা হচ্ছে, এই অপরাধে যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, এই অপরাধের কারণে যাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকদেরকে বলেছেন তোমাদেরকে এখন থেকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই যুদ্ধ কেন করবে? এই যুদ্ধ করবে ফিতনা নির্মূল করার জন্য, এই যুদ্ধ করবে সন্ত্রাস নির্মূল করার জন্য, যারা নিরীহ লোকদেরকে হত্যা করে, যারা মানুষের জমি দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে খুন করে অন্যায়ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল সন্ত্রাসী মিথ্যাবাদ লোকদেরকে প্রতিহত করার জন্য হুকুম করেছেন সূরায় আনফাল 8 নম্বর সূরার
39 নম্বর আয়াত এবং সূরা বাকারার 193 নম্বর আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াকাতিলুহুম কিতাল করে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়ে যায়, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মানব রচিত কোন সংবিধান থাকবে, যতক্ষণ পর্যন্ত কুফুরি কোন মতবাদ বিজয়ী থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সংবিধান প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ওহির বাণী বিজয়ী না হবে, আল্লাহ তাআলা বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে দাও, তার মধ্যে তোমাদেরকে বিরতি নেওয়ার সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 190 নম্বর আয়াতে, ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা তোমাদেরকে হত্যা করে, তোমাদেরকে যারা মারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, ওয়ালা তাআতাদু, এক্ষেত্রে আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করো না। ইসলামের নীতি দেখবেন, ইসলাম জিহাদ মানে সন্ত্রাস নয়, ইসলামের কিতাল মানে সন্ত্রাস নয়, ইসলাম তার লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদেরকে মারে, যারা তোমাদেরকে হত্যা করে, তোমরা তাদেরকেও হত্যা করো, ওয়ালা তাআতাদু, সীমা লঙ্ঘন করো না। এর ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নীতি ঘোষণা করেছেন, কোন অসহায় নারীদের উপরে হাত তুলবে না, তাদের হত্যা করবে না, শিশুদেরকে মারবে না, এরকম কোন ধর্মীয় পণ্ডিতকে মারবে না, আর যদি তারা আবার যুদ্ধের নেতৃত্ব দেয় তাহলে ভিন্ন কথা। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে আরো সাবধান করে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা বাকারা 190 নম্বর আয়াত। এমনি ভাবে আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর নবীকে গালিগালাজ করছে, কোরআন হাদিসকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তওবা 9 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখযিহিম ওয়া ইয়ানসুরকুম ওয়ায়ানসুরুকুম আলাইহিম ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে তোমাদের হাতে ওদেরকে শাস্তি দিবেন, ওয়ায়ুখযিহিম, এবং ওদেরকে অপমান করবেন, ওয়ায়ানসুরুকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন, ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, এবং মুমিনদের অন্তর সমূহকে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করবেন, প্রশান্তি দিবেন। মুমিনদের অন্তরে এখন যে আগুন জ্বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের আগুন প্রশমিত করার জন্য তোমাদের অন্তরে ঈমানী চেতনা এবং তোমাদের ভাইদের জন্য যে সহমর্মিতা, এই চেতনাকে ধরে রাখার জন্য তোমাদের ঈমানের আরো শক্তি বৃদ্ধি করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলেই তোমাদের ইনশাআল্লাহ অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যাবে, পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে পর্যন্ত বলেছেন ফাকাতিল ফী সাবিলিল্লাহ, আপনি নিজে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, ফাকাতিল, আপনি কিতাল করুন, যুদ্ধ করুন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক,
আপনি নিজের ব্যাপারে নিজে দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ কেউ যদি আপনার সঙ্গে না থাকে, কেউ যদি আপনার সহযোগিতা না করে, সকলে আপনার বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলছেন তারপরও আপনি চালিয়ে যান। ওয়াহরিদিল মুমিনিনা আলাল কিতাল, ওয়াহরিদিল মুমিনিন, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় যদি তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, আল্লাহ তাআলা ওয়াতিরি কাফেরদের শক্তিকে প্রতিহত করবেন। যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা কুফফারদের শক্তিকে প্রতিহত করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তানকিলা, জেনে রাখো ওদের শক্তি আর ওদের চক্রান্ত, এর চেয়ে আল্লাহর শক্তি আল্লাহর কৌশল অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে অনেক কঠোর এবং শক্তি যে আল্লাহ তাআলা ওদের চেয়ে অনেক বড়। সূরা নিসা চার নম্বর সূরার 84 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা, যদি তোমাদের মধ্যে 20 জন মানুষ হয় যারা অটল থাকবে, যুদ্ধের ময়দান থেকে পালাবে না, হাত উঁচু করে আত্মসমর্পণ করবে না, আমি আমার মুসলিম তৌহিদী জনতাকে বলছি খবরদার, তোমরা যে ভুল করেছো তওবা করতে হবে। এরপরে দিন এরকম কোন কুফফারদের সামনে কখনো হাত উঁচু করে অপমানজনক ভাবে পালাতে না দেখা যায়, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন দিবে, কিন্তু একটা লোকদের ইসলামকে অপমান করতে না পারে। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা, যদি তোমাদের মধ্যে 20 জন মানুষ থাকে যারা সাবিরুন অটল থাকে, পলায়ন পর হবে না, ইয়াগলিবু মিয়াতাইনে, তাহলে তারা 200 লোকের উপরে বিজয় লাভ করবে। ওয়াইয়াকুম মিনকুম মিয়াত, আর যদি তোমাদের মধ্যে 100 ব্যক্তি হয় ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই কাফেরদের উপরে তোমরা 1000 উপরে বিজয় লাভ করবে। তাহলে মুমিনদের 100 কুফফারদের 1000। আল্লাহ তাআলা বলছেন বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এটা এই জন্য ওই কুফফার কওম এরা বুঝে না, ওরা অবুজ, ওরা পশু সমতুল্য। 1000 গরু 1000 ছাগল চালাবার জন্য যেমন একজন লোক যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা সেই নাবুজ কওম, ওরা হচ্ছে সেই পশুতুল্য। যদি 100 মুমিন ঠিক মতো দাঁড়াতে পারো, ওদের 1000 মোকাবেলা করা তোমাকে আমার সাহায্য সহজ করে দিব। ওয়াদা করেছেন কে? সূরা আনফাল 8 নম্বর সূরার 65 নম্বর আয়াত। ভাইয়েরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার করে দিয়েছে, আজকে যখন মুসলিমদের হত্যা করা হলো, এর কতজন মারা হলো সে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুমি কখন বুঝবে একটা জাতি একটা গোষ্ঠী নষ্ট হয়ে গেছে, যখন দেখবে দারিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, যখন দেখবে ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবে মূর্খরা মঞ্চে বসে আছে, যখন দেখবে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, যখন দেখবে শাসকেরা মিথ্যা কথা বলছে, তখনই মনে করবে ওই দেশ ওই জাতি নষ্ট হয়ে গেছে। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক সময় যাদের জুতা পরার ক্ষমতা ছিল না, তারা এখন বড় বড় প্রাসাদের মালিক। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে হাদিসে জিব্রাইল, হাদিসের সব কিতাবগুলোতে আছে, জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামতের লক্ষণ কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতারাল হুফাতাল উরাতা রিআশায়ে ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান,
যখন তুমি দেখবে এক সময় তাদের জুতা পরার ক্ষমতা ছিল না, খালি পায়ে ঘুরত, কাপড় পরার ক্ষমতা ছিল না, ওর হাতান উলঙ্গ বদনে থাকত, হোফাতান উলঙ্গ পায়ে, ওর হাতান উলঙ্গ বদনে রেহাস আয়ে বকরি চড়াত। এই সমস্ত লোকদেরকে দেখবে তারা বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করার প্রতিযোগিতা করছে, তখনই তুমি মনে করবে কেয়ামত অনেক কাছে এসে গেছে। আপনারা দেখেছেন রানা প্লাজার মালিক, এই লোক কি ছিল, এর বাবা কি ছিল? এই হাদিস অনুযায়ী পরিষ্কার এর সাথে সিদ্ধার ছিল কয়েক বছর আগে, আপনারা জেনেছেন কি ছিল এই লোকগুলো। কেউ ছিল সিস্কের চোর, কেউ ছিল রাস্তার চাঁদাবাজ। সেই সমস্ত লোকেরা বড় বড় অট্টালিকা নির্মাণ করে এখন তারা ক্ষমতায় বসে আছে, আর ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তোমাদের সামনে এই দৃশ্য চলে আসবে মনে করবে সেই জাতি সেই সমাজ নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এই নষ্ট সমাজে মুসলিমরা বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছেন নষ্ট অংশকে অপারেশন করার জন্য। আমি গত জুমায় বলেছিলাম, একটা অংশ যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ অ্যান্টিবায়োটিক দেয়, অন্য ঔষধ দেয়, কোন ঔষধে কাজ হচ্ছে না। এরপরে ডাক্তার দেখালো, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন এটা ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে। অপারেশন না করলে বাকি অংশ পচে যাবে, ক্যান্সার ছড়িয়ে পড়বে, 2 লক্ষ টাকা লাগবে। লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, ধার কর্জ করে টাকা জোগাড় করে ডাক্তারের হাতে তুলে দেয়। ডাক্তার এবারে তাকে অপারেশন রুমে নিয়ে গেল, অপারেশন রুমে গিয়ে তাকে একটা অংশ কেটে ফেলল। আজ পর্যন্ত কোন জ্ঞানী বা পাগল পর্যন্ত অভিযোগ করছে না ডাক্তার কেন তার অপারেশন রুমে একটা লোককে অঙ্গহানি ঘটাচ্ছে, ডাক্তার কেন একটা লোককে কেটে ফেলছে। কারণ সকলেই জানে ডাক্তার কেটে ফেলছে এজন্য ওই পচা অংশ, ওই নষ্ট অংশ যদি কেটে না ফেলা হয় ওই পচা অংশ বাকি অংশকে নষ্ট করে ফেলবে, বাকি অংশের ভিতরে ক্যান্সার ছড়িয়ে দিবে, এজন্য তাকে কেটে ফেলতে হবে। ডাক্তার যেরকম ভাবে একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, ডাক্তার যেরকম ভাবে একটা রুমের ভিতর অপারেশন করে, একজন মুসলিমের দৃষ্টিতে গোটা বিশ্বের মানব জাতি একটা দেহ সমতুল্য, গোটা বিশ্বের মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কাতাল নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যদি কোন ব্যক্তি কোন একটা প্রাণীকে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অথচ সে কাউকে হত্যা করে নেই অথবা কোনো সন্ত্রাস করে নেই, এরকম অন্যায়ভাবে যদি কেউ একটা প্রাণীকে হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করল। পক্ষান্তরে আল্লাহ তাআলা এরপরেই বলছেন, ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি একটা প্রাণীকে একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান্নাসা জামিয়া। এখানে বলা হয় না সমস্ত মুমিনদেরকে বাঁচালো, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান্নাসা জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। হত্যার বিরুদ্ধে, অন্যায় হত্যার বিরুদ্ধে সব ধর্মে কিছু না কিছু বলা আছে, বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলে, কিন্তু জেনে রাখো কোরআন যেভাবে মানবাধিকারের কথা বলেছে সেই মানবাধিকার বাস্তবায়ন করা হলে পৃথিবীতে মানুষের জন্য অধিকারের আর কোন আন্দোলন করার প্রয়োজন নেই। মানবাধিকারের জন্যই চোরে হাত কাটার বিধান, মানবাধিকারের জন্যই হত্যার বিধান,
কিসাস মানবাধিকারের জন্য জিনাব বিচারের বিচার কঠোর করা হয়েছে, মানবাধিকারের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে, মানবাধিকারের জন্য সম্পত্তির আইন রক্ষা করে রাখা হয়েছে। মানুষের মৌলিক যে পাঁচটা বিষয়, মাল হেফাজত করা, জান হেফাজত করা, মান মর্যাদা রক্ষা করা, বংশ হেফাজত করা, জ্ঞান হেফাজত করা, এই পাঁচটা জিনিস হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই পাঁচটার প্রত্যেকটার জন্য ইসলাম সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে, সুনির্দিষ্ট বিধান দিয়েছে। আমার লেখা কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের শেষ দিকে বিস্তারিত আলোচনা আছে, আমি সে আলোচনা আজকে করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীতে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, ক্যান্সার আকারে যদি কেউ ধরা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্যান্সারের চিকিৎসার জন্য আর মানুষের অধিকার রক্ষার জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, মজলুম মানুষের সাহায্য করার জন্য, মজলুম নির্যাত এবং নিপীড়িত মানুষের রক্ষার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধান, সেই অপারেশনের নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে কথা বলে কারা? যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায় ভাবে মানুষকে খুন করে, তারাই প্রচার করে জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদ। আপনারা জানেন ফিলিস্তিনে যারা অন্যায়ভাবে মানুষকে খুন করছে, কাশ্মীরে যারা মানুষকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করছে, ইরাকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করল, আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষকে হত্যা করছে, এই লোকগুলো বামিয়ানের যখন মূর্তি ভাঙ্গা হলো, সারা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর ওই একই আফগানিস্তানে আমেরিকা যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদেরকে হত্যা করল, লাশগুলো কাতার দিয়ে রাখা হলো, গোটা দুনিয়ার মিডিয়া দেখতে পেল, এরপরও তাদের মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা আমার মুসলমানের সন্তান। ভাইরা আমার, এদেশে আমরা দেখি যখন কোন একটা সাধারণ মানুষকে অন্যায়ভাবে খুন করা হয়, তার প্রতিবাদ করা হয়, এটা ভালো কথা, আমরাও করি, এটাই উচিত। কিন্তু যখন অন্যায়ভাবে রাতের আধারে ঘুমান্ত নিরস্ত্র ক্ষুধার্ত মুসাফির অসহায় মাদ্রাসার ছাত্রদেরকে, আম জনতাকে পাখির মতো গুলি করা হলো, তার বিরুদ্ধে কথা বলার মতো অনেক মিডিয়ার সাহস হয় নাই, মুখে তারাবদ্ধ হয়ে বসে আছে। ভাইয়েরা আমার, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা হচ্ছে মুসলমান। এই জন্য মনে রাখবেন, মুসলিমদের উপরে বর্তমানে জিহাদ ফরজুল আইন হয়েছে, জিহাদ আল্লাহ ফরজ করেছেন। এই জিহাদ স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া, ফরজে কিফায়া মানে হচ্ছে সালামের জবাব দেওয়া ফরজে কিফায়া, একসাথে অনেকগুলো লোক থাকলে একজনে উত্তর দিলে চলে, জানাজার নামাজ ফরজে কিফায়া, এরকম ভাবে কাফন দাফন করা ফরজে কিফায়া, কিছু লোকে করে ফেললে বাকিরা দায় দায়িত্ব এড়িয়ে যায়, অবশ্য স্বভাব পায় যারা করে তারা, এটার নাম ফরজে কিফায়া। স্বাভাবিক অবস্থায় মুসলিমদের জন্য জিহাদ করা ফরজে কিফায়া, কিন্তু যখন বিশেষ কতগুলো কারণ পাওয়া যাবে তখন আর ফরজে কিফায়া থাকে না। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে বিশেষ কিছু অবস্থায় প্রত্যেকটা মুসলিমের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য অস্ত্র ধরে লড়াই করা ফরজ হয়ে যায়। আমি ফতোয়ার কিতাব থেকে বলছি, এক নাম্বার কারণ হচ্ছে ইদা দাখাল আল কুফফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কোন কাফের শক্তি মুসলিমদের কোন শহরে ঢুকে পড়ে, তখন ওই মুসলিমদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে ইদাল তাকাসফানি ওয়া তাকাবালা যাহফানি, যখন যুদ্ধের ময়দানে
মুসলিম এবং শত্রু বাহিনী মুখোমুখি হয়, কাতার বন্দী হয়ে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন আর পালানোর সুযোগ নেই, তখন যুদ্ধ করা ফরজ হয়ে যায়। তিন নম্বর কারণ হচ্ছে ইজা তানফারাল ইমামু ফুরাদান আও কওমান ওয়াজাব আলাইহিমুন নাসীরু, যদি মুসলিমদের ইমাম মুসলিমদের আমির ঘোষণা করে দেয় কোনো ব্যক্তিকে বলে বা কোনো জাতিকে বলে তোমাকে যেতে হবে তোমাদের যেতে হবে, তখন তাদের উপরে ফরজে আইন হয়ে যায়। এমনি ভাবে চার নাম্বার কারণ হচ্ছে ইদা উসিরাল কুফফারু মাজমুআতাম মিনাল মুসলিমিন, কুফফাররা যদি মুসলিমদের কোনো সংখ্যা মুসলিমদের কতিপয় মানুষকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় ওই মুসলিম বন্দীদেরকে মুক্ত করার জন্য প্রয়োজনে যুদ্ধ করা। ভাইয়েরা আমার, সমস্ত আলেমরা এবারে একমত, ফি হাযিহিল হালাতি ইত্তাফাকা আস-সালাফু ওয়াল খালাফু ও ফুকাহাউল মাযাহিবিল আরবা ওয়াল মুহাদ্দিসুন ওয়াল মুফাসসিরুন ফি জামিউল উসুরি আল ইসলামিয়্যা ইতলাকান আন্নাল জিহাদ ফি হাযিহিল হালাতি ইসবিহু ফরযা আইনা আহলি হাযিহিল বালদা আল্লাতি হাজামাহাল কুফফার ওয়া আলা মান ক্বারাবা মিনহুম আদ-দিফা আন আরাদিল মুসলিমিন। এই কিতাবের 27 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে এই অবস্থায় প্রতিটি মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন। এই ব্যাপারে কোন সালাফ কোন খালাফ তার মাযহাবের কোন ইমাম কোন মুহাদ্দিস কোন মুফাসসির কোন আলেম দ্বিমত করে নাই, সমস্ত আলেমদের ঐক্য মতে এটা ফরজুল আইন হয়ে যায়। এবারে সকল ইজমা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই সেজন্য বলেছেন আম্মা কিতালুদ দাফে ফাহু আশাদ্দু আন আইন আনি সাইলে আনিল হুরমাতি ওয়াদ্দিন ওয়াজিবুল ইজমান। ইমাম ইবনে তাইমিয়া বলেন মুসলিম জাতির পার্থিব দান মাল ও দিনের উপরে যখন আগ্রাসন চলে তখন প্রত্যেকটা মুসলিমের জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। এ ব্যাপারে সমস্ত আলেমদের ইজমা রয়েছে, কারো কোনো দ্বিমত নেই। ইমাম ইবনে তাইমিয়ার কিতাব আল ইখতিয়ারাতুল ইলমিয়্যা প্রথম খণ্ড 270 নম্বর পৃষ্ঠা এবং আল ফাতাওয়া আল কুবরা লে ইবনে তাইমিয়া এই কিতাবের 5 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠা। এবারে আমরা দেখব হানাফি মাযহাব কি বলে। এদেশের মানুষেরা হানাফি মাযহাব মানে, ভাইয়েরা আমার, যদিও আল্লাহর রাসূল কোনো মাযহাব তৈরি করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নিজেও কোনো মাযহাব তৈরি করেন নাই, মুসলিমদের আলাদা কোনো মাযহাব নেই, মুসলিমদের মাযহাবের নামে ইসলাম, মুসলিমদের তরিকার নামে ইসলাম, মুসলিমদের আকীদার নামে ইসলামের আকীদা। আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে, কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ চিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি কেউ মুজাদ্দিদি। এই ভাগগুলো আল্লাহর নবী করে দেন নাই, এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই। যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন, আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? ইমাম শাফিঈ কোন মাযহাবের ছিলেন? মাযহাব তো ওনাদের নামে পরে তৈরি করো, ওনারা কোন মাযহাবের ছিলেন? ওনারা যেই মাযহাবের ছিলেন তার নাম রাসূলের মাযহাব। সাহাবায়ে কেরামদের মাযহাবের নাম ছিল কি? রাসূলের মাযহাব। আজকে মুসলিম জাতি আকিদা মানে আশআরি মাতুরিদি, মাযহাব মানে হানাফি সাফি হাম্বলি মালিকি, আর তরিকা মানে চিশতি কাদেরি নকশবন্দি মুজাদ্দিদি। এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে। অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামুজ জুন্না, মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে, সে হবে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম একজন আমির অধীন ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে থাকবে। এজন্য মুসলিম হিসেবে সহিহ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুজন খলিফা
অর্থাৎ মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায়, মুসলিমদের একজন লিডার থাকা অবস্থায়, মুসলিমদের একজন ইমাম থাকা অবস্থায় যদি আরেকজন খলিফা গজায়, আরেকজন নেতা দাবি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের মধ্যে দ্বিতীয় জনকে কতল করে দাও। মুসলিম হাদিস মিসকাতের বাবুলে মারওয়াল কাজে অনেকগুলো হাদিস আছে, সেখানে পরিষ্কার বলা আছে আইয়াম্মা কানা, সে ব্যক্তি যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় মহাদ্দেশ হোক, ইসলামে ফেরকা তৈরি করার সুযোগ নেই, তোমরা তাকে কতল করে দিয়ে ফেরকার নিষ্পত্তি করে দাও। আজকে মুসলিমরা খালি বিভিন্ন দলে বিভক্ত হয় নাই, মুসলিমরা তাদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে, এক এক পীরের এক এক টুপি। আমার এই উপরে লেকচার আছে, আজকে সেদিক যাচ্ছি না। একটা লোক ছাগল রাখতো, তিন মালিকের ছাগল, ছাগল দেখতে একরকম, প্রতিদিন এক মালিকের তার এক মালিকের বাড়ি যা রাখাল মার খায়। এবারে রাখাল চিন্তা করলো প্রতিদিন মার খাওয়া যাবে না, আর কত মার খাবো, এজন্য সে চিন্তা করলো এক মালিকের যতগুলো ছাগল সবগুলোর কান ফুটা করলো। এখন ঠিক পাওয়া যাবে কান ফুটাওয়ালা যত ছাগল সব অমুক মালিকের তুরা বালিশ বল, আর এক মালিকের যত ছাগল সবগুলো নাক ফুটা করলো, এখন থেকে নাক ফুটাওয়ালা যত ছাগল সবগুলো গুড়া বালির ছাগল, আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইল। এখন আর ছাগল চিনতে অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একক ইমামতকে খ্রিস্টানরা চুরি করে, তারা একজন পোপের নেতৃত্বে চলে, আর মুসলিম জাতিকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া হাজারো ফেরকায় বিভক্ত করে দিয়ে এরপরে তাদেরকে যদি চিনা যায়, সেজন্য কারো টুপি পাশ করলি, কারো গোল, কারো লম্বা টুপি পর্যন্ত ভাগ করেছে, পাগড়ির কালার পর্যন্ত ভাগ করে দিয়েছে। ভাইয়েরা আমার, যাই হোক, আমি একটা কথা প্রসঙ্গ অনেক দূরে চলে গেছি, আমাদেরকে আবার মুসলিমদের একজন ইমাম বানাতে হবে। যদি আজকে একজন ইমাম থাকতো, তাহলে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, লক্ষ লক্ষ মুসল্লি আছে, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে, এই সব মানুষ যদি একজন ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, শুধুমাত্র একজনে ডাক দিয়েছে আহমদ শফি সাহেব, তার নেতৃত্বে অনেকে চলে আছে, তাও তো অনেক পীর রয়ে গেছে, এরপর যদি পীর গুলো বন্ধ করে দেওয়া হয়, একজন ইমামের নেতৃত্বে চলে আসে, ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদেরা নাচানাচি দূরের কথা, বন্দুক সামনে ঝাঁপিয়ে রাখতে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্যই মনে রাখতে হবে হানাফি মাজহাবের ইমাম, হানাফি মাজহাবের সব কিতাবে আছে, আমি বলছিলাম সব মাজহাবের কিতাবে আছে জেহাদ ফরজুল আইন কখন হয়ে যায়। হানাফি মাজহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামি রদ্দুল মুহতার, যে কিতাবের নাম ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফরজ আইনিন ইন হাজামু আলা সাগারিন মিনাস সুগুরিল ইসলাম, মুসলিমদের উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায় তখন যখন মুসলিমদের কোন বর্ডারে কেউ হামলা চালায়, ফায়াসিরু ফরদ আইন আলা মান করব মিনহুম, তখন ওই স্থানের লোকদের উপরে এবং তারা না পারলে পার্শ্ববর্তী লোকদের উপরে এইরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এদের প্রতিহত করার ক্ষমতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত জেহাদ করতেই থাকতে হবে। আব্দুল মুহতার পৃষ্ঠা নাম্বার খন্ড 3 পৃষ্ঠা নাম্বার 238, এমনি ভাবে হানাফি মাজহাবের আরেক কিতাব ইমাম কাসানি রহমতুল্লাহ কিতাব আল বাদায় ওয়া সানায়ে 7 নম্বর খন্ডে 72 নম্বর পৃষ্ঠা, এমনি ভাবে ইমাম ইবনে নুজাইম আল মিসরি তার কিতাব আল বাহরুর রায়েক এই কিতাবের 5 নম্বর খন্ডের 191 নম্বর পৃষ্ঠা, ইমাম কামাল ইবনে হুমাম তার কিতাব আল ফাতহুল কাদির ওই কিতাবের 5 নম্বর খন্ডের 191 নম্বর পৃষ্ঠা, আমি সব কিতাবগুলোর এবারও পড়লাম না, অনেক সময়ের প্রয়োজন। হানাফি মাযহাবের কিতাবে পরিষ্কার বলা আছে সুম্মা ইলা আইন ইফতারিব আলা জামিয়া হাদিস ইসলামে শারকান ওয়া গারবান আলা হাদাত তাদরিজ, এরকম ভাবে আস্তে আস্তে পুরা মাশরিক মাগরিব
পূর্ব পশ্চিম গোটা পৃথিবীর মুসলিম জাতির উপরে ফরজা আইন হয়ে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ একই ফতোয়া, মালিকি মাযহাবের প্রসিদ্ধ কিতাব হাশিয়াত দুসুকি, এই কিতাবের 6 নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ওয়াইয়াতাআইয়ানুল ইমাম ওয়া বিতাআইনুল ইমাম আন্না কুল্লা মান আইয়ানাহুল ইমাম লিল জিহাদে ওয়া আইয়ানাহু আলাইহি ওয়া লাও কানা সাবিয়ান ইউতীকু লিল কিতাল ওয়াজাবা আলাইহিমুল কিতালু। মুসলিমদের উপর যখন হামলা হয়ে যায়, ইসলামের উপর যখন কটাক্ষ করে কেউ চ্যালেঞ্জ করে, ইমাম শাফি মালিক রহমাতুল্লাহ সে অনুসারী তাদের ফতোয়ার কিতাব আদ-দুসুকি পরিষ্কার বলা হয়েছে তাদের উপরে তখন জিহাদ ফরজুল আইন হয়ে যায়। এরপরে তিনি লিখেছেন, এ সময় কোন গোলাম তার মালিকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কোন কর্মচারী তার মালিকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। হাসিয়া 206 নম্বর খণ্ডে 280 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে শাফি মাযহাবের কিতাব আল্লামা রমানী রহমাতুল্লাহ লিখিত নেহায়াতুল মুহতাজ, এই কিতাবে পরিষ্কার বলা হয়েছে, ফাইন দাখালু বাউদাতান লানা আও সারা বাইনাহুম বাইনা দুনা মাসাফাতিল কসর ফায়াযমাহ লাহা দাফু আলা হাত্তা আলা মান লা জিহাদ আলাইহি। একই কথা লিখেছেন, এখানেও বলেছেন, যখন কোন শত্রু আক্রমণ করে দুশ্মন ইসলামকে চ্যালেঞ্জ করে তখন সকলের প্রতি জিহাদ ফরজ আইন হয়ে যায়। নেহায়াতুল মুহতাজ খণ্ড 26 পৃষ্ঠা নম্বর 388 হাম্বলি মাযহাবের কিতাব। এমনি ভাবে ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ ইমাম তিনি লিখেছেন, ইদাল তাকাজ জাহফানে ও তাকাবালা সফানে হারুমা আলা মান হাদার আল ইনসরাফ ও তাআইয়ান আলাইহিল মুকাম। যখন দুই পক্ষ মোকাবেলায় আসে, যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়, তখন আর কারো জন্য পালানোর সুযোগ নেই, মুসলিমদেরকে আর বসে থাকার সুযোগ নেই, তাদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায়। তিনি কোরআনের আয়াতে দলিল পেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, সূরা আনফাল 8 নম্বর সূরার 45 নম্বর আয়াতে দলিল পেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, দুশ্মনদের মুখোমুখি হও, তখন তোমরা অতও থাকো, পালিয়ে যেও না। এমনি ভাবে কোরআনে আরাকাতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে ঈমানদারগণ, যখন তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, যখন তোমরা দুশ্মনদের মোকাবেলা অবতীর্ণ হও, দুশ্মন তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তাদের মোকাবেলায় তোমরা নেমে পড়েছ, এখন আর তোমরা পিছনে ফিরে যেও না, পিঠ প্রদর্শন করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, অমাইয়াতাওয়াল অমাইওয়াল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহারিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন। যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, তবে রণকৌশল পরিবর্তন করার জন্য অথবা নিজের দলে যুক্ত হওয়ার জন্য যদি করে, ভিন্ন কথা, কিন্তু কালানোর জন্য যদি কোনো ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে ব্যক্তি অবশ্যই আল্লাহর গজব আল্লাহর শাস্তি নিয়ে পালালো। কতই আমি কৃষ্ট আল্লাহর শাস্তি। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন, যারা দুশ্মনদের মোকাবেলা করতে অবতীর্ণ হয়ে এরপরে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়, আল্লাহ বলছেন, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর গজব আল্লাহর রাগ আল্লাহর গোস্বা নিয়ে ফিরে আসলো। সূরা আনফাল 8 নম্বর সূরার 15-16 নম্বর আয়াত। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে মালিকি মাযহাবের কিতাবে আছে। এখন বললেন, বর্তমানে বাংলাদেশে জিহাদ ফরজ কেন, এই কারণগুলো কি পাওয়া যায় কিনা? এই কারণগুলো শুধু পাওয়া যায় না, এর সাথে আরো অসংখ্য কারণ যুক্ত হয়ে বাংলাদেশের জমিনে প্রত্যেকটা মুসলিমের জন্য জিহাদ ফরজ আইন হয়েছে। আমি গত জুমায় বলেছিলাম, এই জুমায় এই বইয়ের মধ্যে আছে, আপনারা বইটা পাবেন এখানে। প্রত্যেকটা মানুষ এক একটা বই নিয়ে যাবেন, মাত্র 5 টাকা দাম রাখা হয়েছে, যাতে করে সকলে নিতে পারে। এজন্য আজকে আর কোনো খুচরার পাইকারি নাই, সকলের জন্য 5 টাকা। কারণ হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়,
এখানে ইতিহাস করে ধরা হয়েছে কেন জিহাদ ফরজ। আপনারা জানেন এই লোকগুলো বাংলাদেশে প্রথম হামলা করেছে বিভিন্ন জায়গায় ইসলাম আর মুসলিমকে মুছে দেওয়ার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা শব্দকে মুছে দেওয়া হয়েছে, নজরুল ইসলাম হল থেকে ইসলামকে মুছে দিয়ে নজরুল হল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসলাম, ইসলামবাদ দিয়ে মুসলিম মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ, এমনি ভাবে আপনারা জানেন। আর কিছুদিন পূর্বে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসকে তুলে দিয়ে তার জায়গায় ধর্ম নিরপেক্ষতা বসানো হয়েছে। এমনি ভাবে আপনারা জানেন 7ই ডিসেম্বর 2010 সংসদে বলা হয়েছে, সংসদে শিক্ষানীতি পাশ করা হয়েছে। অক্টোবর 2011 দুর্গা পূজার অনুষ্ঠানে এদেশের একজন নেত্রী বললেন, এদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসে গজে চড়ে। আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে যখন পৃথিবীতে আসে তখন পৃথিবী ধনে ধন্যে পরিপূর্ণ হয়ে যায়। আর বাস্তবে এবার তাই হয়েছে, বাংলাদেশে এবার ফসল বেশি হয়েছে। তার মানে হচ্ছে তার আকীদা, তার বিশ্বাস কি সুন্দর ভাবে তুলে ধরলো যে মা দুর্গা দেবী গজে চড়ে এসেছে বলে পৃথিবীতে ফসল বেশি হয়েছে। ও আমার জাতি মক্কার আবু জাহেল আবু লাহাবরাও এর চেয়ে ভালো আকীদা পোষণ করত। কোরআন পরিষ্কার বলেছে, ওরা ইনশাল তাহম মান্নাজ্জাল মিন আসসামায়ে মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা ওয়া ইয়াকুলুন আল্লাহ। তুমি যদি ওই মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো মান্নাজ্জাল মিন আসসামায়ে মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌতির হয়ে যা জমিনকে আবার তরুতাজা ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন। কে কে ফসল উৎপন্ন করে? আল্লাহ বলতেন মক্কার আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা, মক্কার কাফেররা পর্যন্ত বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলো সব করেন কে? তাহলে বুঝে গেল মক্কার আবু জাহেল আবু লাহাবদের যে আকীদা ছিল তার তো জঘন্য আকীদা এখানে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে শুনুন, 13 জুলাই 2011 এই সরকার যে আছে তার দলের সাধারণ সম্পাদক, নাম তার কি সুন্দর নাম, হয়তো মা বাপ তার মুসলমান ছিল, নাম রাখলো সৈয়দ আশরাফ। এই লোকটা নিজের ধর্ম ভুলে গেছে, পরিচয় ভুলে গেছে, এরপরে স্বঘোষিত নাস্তিক হিসেবে ঘোষণা করেছে, আমি হিন্দুও নই মুসলমানও নই। ভাইয়েরা আমার, এরপরে আর একজন সংসদ উপনেতা, একটা নারী সাজা চৌধুরী, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াটুকু মুছে দেওয়া হবে এই বক্তব্য সে দিয়েছে। এরপরে 2009 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্য, সব ধরনের ফাতুয়া নিষিদ্ধ করা হবে। এরপরে শুনুন 2009 সালের পাকমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য, ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা। এরপরে ওই একই বছর রাশেদ খান মেনন বলেছিল ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে। 10ই ডিসেম্বর 2011 ইসলামী ফাউন্ডেশনের ডিজি, ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে তৎকালীন ধর্মমন্ত্রী এখনো বোধ হয় আছে শাহজাহান মিয়া, তিনি বলেছেন, মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের জন্য খালি করে দিয়েছিলেন। নাস্তিকতার একটা সীমানা আছে, এটা কোথ থেকে বলছে? আসলে তাদের সঙ্গে যে আলেমরা আছে এই লোকগুলো কোরআন হাদিস জানে না। ওটা একটা হাদিসে আছে, নাসরায় নাজরান, নাজরান এলাকার কিছু লোক আসলো, তারা ছিল আলেম উফুম, আল্লাহর নবীর এই মসজিদে নবী ছিল রাষ্ট্রীয় মেহমানখানাও, এটা পরিষ্কার, এটার দ্বারা বোঝা উচিত এই মসজিদ শুধুমাত্র মাসত্ব নামাজের জন্য না, মসজিদের মেহরাব, মেহরাব মানে তো অস্ত্রাগার, হরমোন মানে যুদ্ধ, মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা। বোঝা গেল সাহাবায়ে কেরাম এই মসজিদে অস্ত্র নিয়ে আসতেন, সামনে রাখতেন বিদায় জায়গার নাম হচ্ছে মেহরাব। আল্লাহর নবীর যুগে স্বতন্ত্র কোন মেহমানখানা ছিল না, ওই মসজিদের নবী ছিল বঙ্গভবন, ওটাই ছিল সংসদ ভবন, ওটাই ছিল গণভবন, ওটাই ছিল আজকে মেহমানখানা। সেজন্য নাজরান এলাকার কিছু লোকেরা আসলো, তাদের এবাদত করার প্রয়োজন, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা এখানেই করো, এটার দ্বারা কি মসজিদ খালি করে দেওয়া হয়েছে?
আগে হিন্দু ছিল, কি পণ্ডিত এই শাহজাহান মিয়া, এইরকম লোক ধর্মমন্ত্রী হয়ে বসে আছে যার কারণে এদেশের ধর্মের সর্বনাশ করার সুযোগ পেয়েছে। 28 মার্চ 2009 এক গোল টেবিল বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এই তামিম মোহাম্মদ আফজাল, নাম কি সুন্দর, সে বলছে নামের সঙ্গে মোহাম্মদ আছে, এই লোকটা মোহাম্মদ নামের কলঙ্ক করে মোহাম্মদ নামকে অপমান করে সেদিন বক্তব্য করেছে, পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ নেই, হিন্দু ও বৌদ্ধ এবং খ্রিস্টানরা সন্ত্রাসে জড়িত নয়। ভাইয়েরা আমার, এরপরে 10 ডিসেম্বর 2011 ইমামদের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর এক অংশ ইহুদিদের জন্য ছেড়ে দিয়েছেন। ইয়াবা বলল ইহুদি, তার মানে ওদের নিজেদেরই ঠিক নেই, একজনে বলল খ্রিস্টান, আরেকজনে বলল, একজনে বলল হিন্দু, আরেকজনে বলল ইহুদি। হিন্দু এসে মক্কায় ছিল নাকি মদিনায় ছিল নাকি? মদিনায় হিন্দু ছিলই না, মদিনায় ছিল ইহুদি, কিন্তু ওই সময় যাদেরকে ইসলাম দিয়েছিল তারা ইহুদিও না, তারা ছিল অন্য জায়গাতে ছিল খ্রিস্টান, না সরায় নাজরান, নাজরান এলাকার খ্রিস্টানদের একদল প্রতিনিধি এসেছিল, তাদেরকে বিশেষ ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, সেটাকে তারা বাড়িয়ে বলল কি মসজিদ খালি করে দিয়েছে, অর্ধেক খালি করে দিয়েছিলেন। ভাইয়েরা আমার, এরপরে আপনারা জানেন বর্তমানে একদল নাস্তিক ব্লগার যারা ইসলামকে নিয়ে কৌতুক করল, উপন্যাস লেখল, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করল, এই লোকগুলোর বিরুদ্ধে যখন এদেশের তাওহীদী জনতা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামল, মোকাবেলা করার জন্য রাস্তা নির্মাণ করল, তখন সেই নাস্তিক মোর্তাদদেরকে লাঠি নিয়ে মিছিল করার সুযোগ দিল, মাসকে মাস রাজপথ দখল করে রাখার সুযোগ দিল, হাসপাতালের রাস্তা বন্ধ করে দিল, আর ওই ইসলাম প্রিয় জনগণ যখন আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, ইসলামের জন্য প্রতিবাদ করতে আসলো, তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে টিআরএসের গ্যাস খাওয়াইয়া তাদেরকে বিতাড়িত করা হলো। এরপরেও যদি কেউ বলে আর জেহাদ ফরজ কবে হবে, আমার মনে হয় তাদের জীবনেও জেহাদ তাদের ফরজ হবে না। এরপর শুধু এ পর্যন্তই না, আল্লাহর অসংখ্য বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে, আজকে বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মূর্তি মুসলিম তৈরি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি তৈরি করার যুগে আসলেন কি বলছেন, কোরআন পরিষ্কার বলছে তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কসম আমি তোদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কৌশল অবলম্বন করছি, ফাজালাহুম জুযাদান, কোরআন বলছে সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে ফেলেছে, ইল্লা কাবীরাল্লাহুম, তবে বড় মূর্তিরা ভাঙ্গেন নাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কে করলো, আরো যেন তাদের বোকা বাড়ানো যায়। এটা আছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 57-58 নম্বর আয়াত। এমনি ভাবে মদ জুয়া কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি বিশেষ প্রকারের লটারি রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হারাম কাজ, নাপাক কাজ, মিন আমালি শাইতান, শয়তানের কাজ, কার কাজ? পরিষ্কার বলা হয়েছে যদি কারো দ্বিমত থাকে আল্লাহর সঙ্গে দ্বিমত করো, কোরআনের সঙ্গে দ্বিমত করো, এই বক্তব্যের জন্য যদি কারো গায়ে আগুন জ্বলে জেনে রাখো সেই আগুন মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে নয়, সেই আগুন জ্বলবে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে, কারণ এই বাণী কার? জসিমউদ্দিন রহমানকে ধরতে পারো যদি কোরআনে না থাকে, কোরআনের পরিষ্কার আয়াত জসিমউদ্দিন রহমানি একটা কথা আন্দাজে বলে না, দলিলবিহীন বলছে না, কোরআনের সূরায়ে মায়েদা, কোরআনের সূরায়ে মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন রিজসুম মিন আমালি শাইতান, এই মূর্তি জুয়া মদ বিশেষ লটারি রিজসুম এগুলো নাপাক,
হারাম মিন আমালি শাইতান, শয়তানের কাজ। মিন মানে হইতে, আমল মানে কাজ, শয়তান মানে শয়তান, এগুলো শয়তানের কাজের অংশ, শয়তানের কাজ। ফাজতানি বহু ও মুসলিম জাতি, তোমরা এতে সম্পূর্ণ বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল হবে। কোরআনে স্পষ্ট আয়াত, মূর্তি তৈরি করা মুসলমানের কাজ না শয়তানের কাজ। যারা আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, এই মূর্তি তৈরির বিরুদ্ধে যারা বক্তব্য দিতে গেল, মূর্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেল, তাদেরকে যারা টিয়ার সেল দিয়ে, গুলি দিয়ে, গ্রেনেড দিয়ে রাতের আঁধারে হত্যা করে তাড়ালো, ও মুসলিম জাতি, তা মুসলমান না কাফের? আমেন। মুসলমান দাবি করলে সে মুসলমান না মুরতাদ? ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, আরো শুনুন। পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে, সংবিধানে লেখা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সংবিধানের খাতের এক। আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, সূরায়ে মুলুক এক নম্বর আয়াত, 67 নম্বর সূরার এক নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন, সূরায়ে বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, সুদ করেছেন হারাম। এরপরে সূরায়ে বাকারার 278 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারগণ, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো, অত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন, যদি মুমিন হয়ে থাকো। এরপরে বলছেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা আল্লাহর বিধান জানা সত্ত্বেও, আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, আল্লাহ তারা বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমার জাতি আল্লাহর এই হারাম কিরত সুদকে হালাল করে দেওয়ার জন্য ব্যাংকের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম আরো যতগুলো ব্যাংক আছে, সব ব্যাংক গুলোতে সুদকে লাইসেন্স বৈধ করে দিয়েছে। এরকম যারা সুদকে লাইসেন্স বৈধ করে হালাল করে দিল, তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। কার সঙ্গে যুদ্ধে লিপ্ত? এমনি ভাবে হেফাজদের একটা দাবি ছিল পর্দার করার কথা, পর্দার বিধানের কথা বলা হয়েছিল। আপনারা জানেন এই পর্দার বিধান হেফাজতের দেওয়া না, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ, পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরায়ে আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, খবরদার তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল এবং বেহায়া, এবং তোমরা বেহায়া নাজের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। বোঝা গেল মেয়ে লোকদেরকে এমনি পর্দা সহকারে প্রয়োজনে রাস্তায় বের হওয়া নিষেধ না, চাকরি করা নিষেধ না, কিন্তু সহ অবস্থান করা, বেগানা পুরুষের সঙ্গে মিশে যাওয়া, এটা নিষেধ করা হয়েছে। কোরআন আরো স্পষ্ট করে বলেছে সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়, জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা, এই পর্দা করলে কি লাভ? আল্লাহ বলছেন পর্দা করলে চেনা যাবে, এরা শরীফ নারী, ভদ্র নারী, এরা সম্ভ্রান্ত নারী, এদেরকে উত্তপ্ত করবে না, আদনা আন ইউরাফনা ফালা ইউজাইনা, তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, তাদেরকে কষ্ট দিবে না, এসিড মারবে না, ধর্ষণ করবে না, ইফতিজিং করবে না। এই বিধানটা কার? সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। সুতরাং যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করলো, আইন তৈরি করে দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, তারা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আল্লাহর কোন আইনকে আমল করতে না পারা এক কথা,
আপনি রোজা রাখলেন না, ফরজ মানেন, আপনি হজ করেন নাই, ফরজ মানেন, আপনাকে ইসলাম কাফের বলে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ইসলামের কোন বিধানকে চ্যালেঞ্জ করে, সর্বসম্মতি ক্রমে সে কাফের হয়ে যায়। ভাইরা আমার, এমনি আর কতটা দেখাবো, জেনারেলি তার ইসলামে হারাম। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। সূরা ইসরা 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, জিনার শাস্তি, আজ্জানিয়াতু আজ্জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী যেই হোক না কেন, ওরা যদি অবিবাহিত হয় 100 দররা মারো, আর বিবাহিত যদি হয়ে যায় তাহলে বলা হয়েছে ওদেরকে পাথর ছুঁড়ে হত্যা করো। আইনটা কার? বুখারী 6830 নম্বর হাদিস দেখুন, সহি মুসলিমের 4513 নম্বর হাদিস, সহি মুসলিমের সহি মুসনাদে আহমদের 391 নম্বর হাদিস পরিষ্কার বলা হয়েছে, জেনার ভিতরে আইন দিয়েছেন কে? আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে মুসলিম না কাফের? এমনি ভাবে কোরআনে আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ চোর চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। আইনটা কার? আল্লাহর আইনকে বাতিল করে দেওয়া হয়েছে, বিকল্প আইন তৈরি করে দেওয়া হয়েছে। আয়াতটা সূরা মায়দা 5 নম্বর সূরার 38 নম্বর আয়াতে এমনি ভাবে আমার ভাইয়েরা, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, কোরআন বলছে ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের ওসিয়াত করছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে একথা বলতে ধৃষ্টতা প্রদর্শন করছে, আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, সব জায়গায় সমান করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, তারা মুসলমান না কাফের? মনে রাখতে হবে, আল্লাহর আইন বুঝতে হবে। শয়তান আল্লাহর সমস্ত আইন অস্বীকার করে নাই, প্রশাসনের লোকদেরকেও বলছি, আমার কথা আপনারা যারা সরকারের কাছে পৌঁছান ভালো করে পৌঁছাবেন। আমি কেন মুরতাদ এবং কাফের বলছি, দলিল সহ বলছি, শয়তান আল্লাহর সমস্ত হুকুমকে অস্বীকার করে নাই। শয়তান যখন জাহান্নামে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, তখনও শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কোরআন বলছে, শয়তান বলল, রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে প্রার্থনা করছে? শয়তান। কার কাছে? তাহলে বুঝা গেল, শয়তান আল্লাহকে অস্বীকার করে নাই। শয়তান তোমার আমার খাজা বাবার মুরিদদের চেয়ে ভালো ইমান রাখে, ঠিক কিনা? কারণ খাজার মুরিদেরা, গাজার মুরিদেরা, কবর পূজারীরা বিপদে পড়লে আল্লাহর নাম ভুলে গিয়ে মাজারে দৌড়ায়, মাজারে গেলে প্রার্থনা করে, গান গায়, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। আর শয়তান বিপদে পড়ে কেন মাজারে যায় নাই, খাজা বাবার কাছে যায় নাই, গাজার বাবার কাছে যায় নাই, ল্যাংটা বাবার কাছে যায় নাই, শয়তান বিপদে পড়ে প্রার্থনা করে কার কাছে? তাহলে বুঝা গেল, শয়তান তোমার খাজার মুরিদ, গাজার মুরিদ, আর ল্যাংটার মুরিদের চেয়ে শয়তানের ইমান অনেক ভালো, ঠিক কিনা? এই শয়তান আল্লাহর সব হুকুম অমান্য করে নাই, অমান্য করেছে কয়টা? শয়তান মুসলমান না কাফের? শয়তান কাফের। কেন কাফের? এটা ভালো করে বুঝতে হবে। শয়তান আল্লাহর হুকুম অমান্য করলো কখন? তার যুক্তিতে যেটা ধরে নাই, আল্লাহ হুকুম করেন আদমকে সিজদা করো, সে বললো এটা হবে না, এটা আমার যুক্তিতে মিলে না, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, কেমনে ভালো, খলাক্তানি মিন নারেও অখলাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি নিম্নে, মাটির গতি ঊর্ধ্বে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচে পড়ে, অতএব যুক্তির কথা হচ্ছে আদমের সামনে আমি নত হব না, বরং আমার সামনে আদম নত হবে। আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে প্রথম যেই ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল, অস্বীকার করেছিল, সেই ব্যক্তির নাম কি? এখনো যারা
বিভিন্ন অজুহাতে বিভিন্ন যুক্তিতে আল্লাহর আইনে যুগে চলে না, আল্লাহর আইন মানা যাবে না, এরকম আল্লাহর আইনকে বাতিল করে এই লোকগুলো শয়তানের সাথে কোনো পার্থক্য আছে? শয়তান যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করার জন্য কাফের আর মুরতাদ হয়ে থাকে, জাহান্নামী হয়ে থাকে, তাহলে যারা পদে পদে আল্লাহর আইনকে বাতিল করে দিয়েছে তারা শয়তানের চেয়ে মারাত্মক মুরতাদ, মারাত্মক কাফের। ভাইরা আমার আসুন, আবু বকর সিদ্দিক অনেকে আছে খুঁজে পায় না, খুঁজে পায় না কার বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, জুমার দিন সবাই মসজিদে আসে। হ্যাঁ শুনুন, কোরআন পরিষ্কার বলছে সূরায়ে তাওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তারা ডাইরেক্ট বলেছেন তারা কাফের। তারা কি? কোরআন পরিষ্কার বলছে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনাদেরকে জানিয়ে দিন, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছো। এরপরে আল্লাহ কি বলছেন শুনুন, পরিষ্কার আয়াত, আল্লাহ তাআলা বলছেন লা তাআতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। আর কোন বাহানা তালাশ করো না, ওজর পেশ করো না, অজুহাত খুঁজো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে, হজ করার পরে, প্রতিবান্ধার পরে, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। কে বলেছেন? কোন জায়গায় বলেছেন? সূরা তওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত। এরপরে শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের খলিফা হলেন, হাদিসটা ভালো করে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী ওফাত হয়ে গেল, ওয়াস্তাখলাফা আবু বকর বাদাহু, এরপরে আবু বকর খলিফা নিযুক্ত হলেন, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, এবং আরবের কিছু লোক যাকাত অস্বীকার করে কাফের হয়ে গেল। কাল ওমর বিন খাত্তাব আবু বকর, ওমর বিন খাত্তাব আবু বকর সিদ্দিককে বললেন কাইফা তুকাতিলুন নাস, আপনি কি করে এই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা যাকাত দিতে অস্বীকার করেছে কিন্তু তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারা সব কিছু করে। ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু তুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি, আমি যুদ্ধ করার জন্য আদেশ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। আর যখন ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফাকাদ আসমা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, তখন তার জান এবং মাল নিরাপত্তা লাভ করবে। তার এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, খালি যাকাত দিতে অস্বীকার করেছে, এদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ করবেন? হাদিস তো বলে লা ইলাহা বলে যুদ্ধ করা যাবে না। শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর শুনে রেখো, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতে, আল্লাহর কসম, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, সালাতের ফরজ মানবে, যাকাত মানবে না, আল্লাহর কসম, লাকাতালতু আলা মানিহি লাকাতালতুহুম আলা মানিহি, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ক্বালা উমর বিন খাত্তাব ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতু আন্নাল্লাহ যাযাত সারহার যাকিন, আমি বুঝলাম আবু বকর অন্তর আল্লাহ খুলে দিয়েছেন, এটাই হক। এবং এরপরে ওমর তওবা করলেন। ভাইরা আমার হাদিসটা আছে সহিহ বুখারীর 6924 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 133 নম্বর হাদিস, তিরমিজির 2607 নম্বর হাদিস, আবু দাউদের 1558 নম্বর হাদিস, নাসাইর 3051 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 239 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ যত বলুক, নামাজ যত পড়ুক, রোজা যত রাখুক, হজ যত করুক, আল্লাহর কোনো একটা বিধান যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকে না, সে কি হয়ে যায়? কাফের মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? কাফের এবং মুরতাদ হয়ে যায়। আমার জাতি আসল বিষয় হচ্ছে এই, আমার জাতি উজুভঙ্গের কারণ জানে, বায়ু ত্যাগ করলে উজু ভঙ্গে যায় এটা জানে, আমার জাতি রোজা ভঙ্গের কারণ হাতুড়ি একটা জানে, আমার জাতি নামাজ ভঙ্গের কারণ জানে,
কিন্তু ইমান যে ভঙ্গের কারণ আছে তা কান খুলে আজকে শুনো, কান খুলে শুনো, নামাজ ভঙ্গের যেরকম নির্দিষ্ট কারণ আছে, উযু ভঙ্গের যেমন নির্দিষ্ট কারণ আছে, রোজা ভঙ্গের যেমন নির্দিষ্ট কারণ আছে, ঠিক তেমনি ভাবে ইসলাম আনার পরে, ঈমান আনার পরেও নির্দিষ্ট কতগুলো কারণ আছে, যেই কারণ পাওয়া গেলে আর সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। এই কারণগুলো আমার কিতাবুল আকায়েদে পরিষ্কার লেখা আছে, কিতাবুল আকায়েদ পড়বেন, দশটা কারণ লেখা আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে অথবা আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই উযু ভঙ্গের যেমন কারণ আছে, বায়ু ত্যাগ করলে উযু যেমন ভঙ্গ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, মাথায় পট্টি বাঁধুক, সে কাফের হয়ে যায়। এরা আবার এমনি ভাবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর বিধান এটা এদিকে চলে না, অথবা এর চেয়ে মানব রচিত আইন ভালো, এরকম যদি বিশ্বাস করে চোরের হাত কাটার আইন এদিকে চলে না, পর্দার বিধান এদিকে চলে না, মূর্তি স্থাপন না করা এদিকে চলে না, সম্পত্তি বন্টনের আইন আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে এদিকে চলে না, জেনা হারাম করা চলবে না, সুদ হারাম করা চলবে না, এরকম পদে পদে যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে, আল্লাহর হারামকে হারাম মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম করেছেন। কোরআনের আয়াত পড়ুন, সূরা তওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলছেন তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আর যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম জানে না, কি বলছেন, ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন ওইগুলোকে যারা হারাম মানে না, ওয়া লা ইয়াদিনুনা দীনাল হাক্কে, এবং আল্লাহর দীনে হক সত্য দিনকে যারা সত্য দিন মানে না, আল্লাহ বলছেন কাতিলু, তোমরা ওদের মধ্যে যুদ্ধ করো, লড়াই করো, হুকুম দিয়েছেন কে, সূরা তওবা 29 নম্বর আয়াত, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না, এই যুদ্ধ করার জন্য প্রয়োজন প্রস্তুতির, আল্লাহ তাআলা সূরা তওবা সূরা আনফাল 8 নম্বর সূরার 60 নম্বর বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা দুশ্মনদের মোকাবেলা করার জন্য এই নাস্তিক মুরতাদ আল্লাহ দহি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাসতাতাতুম মিন কুওয়া, প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো, আল্লাহর নবী এর ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, শুনে রেখো কুওয়াত হচ্ছে শক্তি, হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা, আল্লাহর নবীর যুগে তীর নিক্ষেপ করা ছিল, বর্ষা নিক্ষেপ করা ছিল, আল্লাহর নবী তীর তবে নাম নেন নাই, কারণ কেয়ামত পর্যন্ত তীর নিক্ষেপ আসবে, শুধু ওটা থাকবে না, বরং কেয়ামত পর্যন্ত বোমা নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আরো কত নিক্ষেপ আসবে, সেজন্য আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আয়াতটা আছে কুরআন ফালে 60 নম্বর আয়াত, ব্যাখ্যা আছে মুসলিম শরীফের 5055 নম্বর হাদিস, তিরমিজির 3083 নম্বর হাদিস, আবু দাউদের 2516 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17432 নম্বর হাদিস। এমনি ভাবে কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন যদি তোমাদের প্রথম ঔষধ দাও, একজন রোগীকে যেরকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মলম দেওয়া হয়, তাতে কাজ না হলে অপারেশন করা হয়, আল্লাহ তাআলা কোরআনে কি সুন্দর করে বলেছেন শুনুন, সূরায়ে হাদিদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতে, আমি তোমাদের কাছে আমার রসুলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল দিয়ে, ওয়ানজালনা মাহমুল কিতাব ওয়াল মিজান, আমি তাদের কাছে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসতে, যাতে করে মানুষের মাঝে ইনসাফ কায়েম করতে পারেন, আল্লাহর বিধান কায়েম করতে পারেন, কিন্তু এই ঔষধে যদি কাজ না হবে আমি তাদেরকে আর একটা জিনিস দিয়েছি, আল্লাহ বলছেন ওয়ানজাল্লাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা, কি নাজিল করেছি, সূরা আল হাদিদ একটা সূরার নাম, খালি আয়াত না,
এই আয়াতের কারণে সূরার নাম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াঞ্জালাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আমি নাযিল করেছি লোহা যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। কি রয়েছে? বাসুন শাদীদ, প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য অনেক ফায়দা রয়েছে। সূরা আল হাদীদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত, বোঝা গেল একদিকে বাইয়েনাত আরেকদিকে লোহা। আরেকদিকে কি বাইয়েনাত? মানে সুস্পষ্ট বিধান, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ঔষধ, এ যদি কাজ না হয় তাহলে কি করতে হবে? লোহা কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে? লোহা কাজে লাগাতে হবে, খালি মার খাওয়া যাবে না। এজন্য সূরায়ে তওবা 9 নম্বর সূরার 111 নম্বর আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, মুমিনদের পরিচয় হচ্ছে যেই মুমিনদের থেকে আল্লাহ তাআলা তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, সেই মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, ফায়াক্তুলুনা অথবা তারা মারে, অয়ুক্তরুন তারা মরে, আগে মারে তারপরে কি? তাহলে যারা খালি মার খায় তাদের জান্নাতের বিনিময়ে আল্লাহ কি দান কিনে নেবেন? আল্লাহর কাছে দান বিক্রয় করতে হলে আল্লাহ তারা বলেছেন তারা মারে আর মরে, কি করে? আগে মারে তারপরে মরে। কোরআন আয়াত আছে ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদুলহু উদ্দা, সূরায়ে তওবা 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় বের হওয়ার ইচ্ছে করত অবশ্যই তারা সরঞ্জাম তৈরি করত। সরঞ্জাম কি? যুদ্ধের সরঞ্জাম ঘোড়া। কোরআন বলছে আমির রেবাতিল খাইলে, ঘোড়া পালো, তুরহিবুন আলী আদুবাল্লাহ আদুবাকুম, আর মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং ওদের দুশ্মনকে ভয় দেখাবে। কোরআন বলে 60 নম্বর আয়াত, কোরআনে ঘোড়ার নামে একটা আয়াত সূরা আছে বলে আদিয়াতে দবাহা ফাল মুরিয়াতে কদাহা ফাল মুগিরাতে সুবাহা ফাসার নবী নাকা ফওয়াসাত নবী জামা, আল্লাহ বলছেন বলে আদিয়াতে দবাহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া ঊর্ধ্বর সাথে দৌড়ায়, ফাল মুরিয়াতে কদাহা এত জোরে দৌড় যায় তার পায়ের আঘাতে লোহার সঙ্গে লেগে পাথরে লেগে আগুন জ্বলে বের হয়ে যায়, ফাল মুগিরাতে সুবাহা অথবা সকালে গিয়ে হামলা চালায়, ফাল আফাসার নাবি নাকা অথবা ধুল উড়িয়ে নেয়, ফওয়াসাত নাবি জামা অথবা শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে যায়। কার প্রশংসা এটা? ঘোড়ার প্রশংসা। এটা কোন পীরের হাদিয়া তোহফা টানার ঘোড়া না, পীরের পাল্টি না, ওই ঘোড়ার প্রশংসা করা হয়েছে যেই ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ঘোড়ার কথা কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহা আল খাইর আল আজরু ওয়াল মাগনামু ইলা ইয়াউমিল কিয়ামা, ঘোড়ার ললাটে ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ রেখে দেওয়া হয়েছে, যা গনিমতের মাধ্যমে এবং ন্যাকের মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা পাইয়ে দেইবা, হয়তো গনিমত নইলে ন্যাক পাইবা, দুইটাই পাইতে পারো। হাদিসটা সহিহ বুখারীর 3119 নম্বর, সহিহ মুসলিমের 4955 নম্বর, সুনানে নাসাঈর 3574 নম্বর হাদিস। ঘোড়া সম্পর্কে আরো অনেক হাদিস আছে, আমার এই ছোট বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এরপরে যুদ্ধের প্রশিক্ষণের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু শাইইন ইয়ালহু বিহি আর-রাজুলু বাতিলুন ইল্লা রামিয়ুর রাজুল বিকাউসিহি ওয়া তাদীবাহু ফারাসাহু ওয়া মুলাআবাতুহু আহলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত খেলাধুলা বাতিল, খেলাধুলা বাদ, আর কোনো মূল্য নাই, কিন্তু যেই খেলা ইল্লা রামিয়ুর রাজুল বিকাউসিহি, তবে কামান থেকে তীর নিক্ষেপ করা, ধনুক থেকে তীর নিক্ষেপ করা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, এইরকম খেলাধুলা জায়েজ। হাদিসটা আছে ইবনে মাজার 2481, তিরমিজির 1637, আহমদের 17375, এরকম সহিহা 315 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবাকা ইল্লা ফি খুফফিন আও ফি হাফিরিন আও ফি নসলিন, কোন প্রতিযোগিতা জায়েজ নেই, তবে জায়েজ আছে ঘোড়ার দৌড়, উটের দৌড়, এরকম তীর পরিচালনার প্রতিযোগিতা জায়েজ আছে। ইল্লা ফি খুফফিন, উটের দৌড় জায়েজ, তার উট যুদ্ধ করতে লাগে, আও ফি হাফিরিন ঘোড়ার দৌড় জায়েজ, আও নসলিন আর তীর প্রশিক্ষণ জায়েজ। বোঝা গেল খেলাধুলার মধ্যে যেই খেলাধুলা ইসলামের কাজে আসবে, যুদ্ধের কাজে আসবে, ওই খেলাধুলা ইসলাম জায়েজ করে দিয়েছে। আবু দাউদে 2576 নম্বর হাদিস, তিরমিজির 17 নম্বর হাদিস, নাসাইর 3587 নম্বর হাদিস, ইবনে মাজার 2878 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8693 নম্বর হাদিস। ভাইরা আমার, এরপরে আরো অনেকগুলো হাদিস আপনারা পাবেন এখানে। এরপরে আমি দেখাচ্ছি আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মরে যাওয়ার পরে
তার সম্পত্তির মধ্যে অন্য কোন সম্পত্তি না পাওয়া গেল, তরবারি পাওয়া গেছে, লোহার হেলমেট পাওয়া গেছে, ঢাল পাওয়া গেছে। এই বইয়ের শেষে আমি দিয়েছি আল্লাহর নবীর তরবারি, একটা নাম ছিল আল মাসুর, একটা নাম আল আদাব, একটা নাম জুলফুকার, একটা নাম আল সমসাম, একটা নাম আল কালাই, আর একটা আল বাত্তার, আর একটা আল আল হাতাফ, আর একটা চার রুসুব, আর একটা আল মেখজাম, আর একটা আল কদিব। এই দশটা তরবারির নাম পাওয়া গেছে আল্লাহর নবীর তারেকা সম্পত্তির মধ্যে আসছিল। এগুলো এমনি ভাবে আল্লাহ নবীর বর্ষা ছিল, একটা বর্ষার নাম ছিল আল বাতা, আর একটার নাম ছিল আল বাইদা, আল্লাহর নবীর একটা বর্ষার নাম ছিল আল আনাজা। এমনি ভাবে আল্লাহর নবীর একটা হেলমেট ছিল, নাম ছিল আল মুআসসাদ, আর একটা হেলমেট ছিল, তার নাম ছিল আল সাবুক, আর একটা ছিল, তার নাম ছিল আল জালুক। এমনি ভাবে আল্লাহর নবীর কয়েকটা ঘোড়ার নাম, একটা ঘোড়ার নাম ছিল আল সাকাব, আর একটা নাম ছিল আল মুরতাজিস, আর একটা ছিল আল লাহিদ, আর একটা আল লাজাজ, আর একটা আজবরব, আর একটা আল ওয়ারাব, আর একটা সুবাহা। বুঝা গেল আল্লাহর নবীর মৃত্যুর পরে অন্য কোন সম্পত্তি না রেখে গেলেও ঘোড়া রেখে গেছেন, যুদ্ধের অস্ত্র রেখে গেছেন, তলোয়ার রেখে গেছেন, টুপি রেখে গেছেন, হেলমেট রেখে গেছেন, বর্ষা রেখে গেছেন, তীর রেখে গেছেন। যারা আজকে বলে আল্লাহর নবী যুদ্ধ করেন নাই, আল ইসলামে জেহাদ নেই, জেহাদকে নির্মূল করতে হবে, ও আমার জাতি জেনে রাখতে হবে তাদেরকে জেহাদের মাধ্যমে নির্মূল করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য ভয় পেলে চলবে না, তোমাদের মনে রাখতে হবে ওদের যত শক্তি রয়েছে ওদের শক্তির চূড়ান্ত হবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? ওরা বেশির থেকে বেশি আমাদেরকে মেরে ফেলতে পারবে। জেনে রাখো ওদের শক্তির যেখানে শেষ আমাদের চাহিদা সেখান থেকে শুরু হয়। প্রত্যেকটা মমিন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে চাই কিনা? আমরা গত জুমায় দিন আলোচনা করেছিলাম ওদেরকে মৃত্যু বলো না, বইটা আবার নতুন ছাপা হয়েছে, গত জুমার লেকচারটা আপনারা নেবেন, ব্যাপক প্রচার করবেন এবং আজকে অবশ্যই নেবেন। এটার মধ্যে মুসলিম উম্মার জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় জরুরি জিনিস দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।